আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম নাসরিন জাহান। নাসরিন জাহান, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা চাঁদপুর থেকে। চাঁদপুর হাজীগঞ্জ থেকে। হাজীগঞ্জ থেকে, চাঁদপুর হাজীগঞ্জ। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি প্রথম যখন ভর্তি হয়েছিলেন, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? এখানে স্যার প্রথম আমার বড় ছেলে, ও এখানে আসছে, আসার পর ওর যে সমস্যা ছিল ওগুলা ভালো হয়েছে। আচ্ছা, ওরও সমস্যা ছিল, কি ধরনের সমস্যা ছিল? সমস্যা ওর কোমরে সমস্যা ছিল, হাঁটুতে কিছু হালকা সমস্যা ছিল। ওর ভালো হওয়ার পরে আমার যখন দেখছে এই অবস্থা, আমার খুব অবস্থা খারাপ ছিল স্যার। তারপর আমার ছেলে আমাকে এখানে নিয়ে আসে। আমার কোমরের সমস্যা ছিল, হাঁটুতে এবং ঘাড়ে। আচ্ছা, কতদিন যাবৎ আপনি এই সমস্যাটা ভুগছিলেন? প্রায় 3 বছর। গত 3 বছর যাবৎ আপনি এই সমস্যা, মানে তত বেশি ছিল না, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বেড়েছে। জি। আচ্ছা, জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছে। আচ্ছা, কতদিন যাবৎ ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? আজকে 17 দিন। আজকে 17 দিন। আচ্ছা, আজকে এই 17 দিনে ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? আমি আমার সহায়ত স্যার অনেক ভালো, অনেক ভালো বোধ করছেন। আমি পা বসে বসতে পারতাম না, কোমরের জন্য বসলে উঠতে পারতাম না, আরেকজনে ধরে উঠাইতে হতো। এখন আমি আল্লাহর সাথে নিজেই সব কিছু করতে পারছেন। না, আপনি অন্যের সাহায্য ছাড়া যখন কোনো কিছুই করতে পারছিলেন না, আপনার ছেলে এর আগেও এখানে ভর্তি ছিলেন এই ডিপিআরসি হসপিটালে, ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে উনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। পরবর্তী সময় আপনার যখন সমস্যা দেখা দিয়েছে, আপনি নিজেও এসে সরাসরি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন এবং আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আপনার যে প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো করতে আপনার যে ধরনের সমস্যাগুলো হতো, সেই সমস্যাগুলো থেকে এখন আপনি পুরোপুরি আপনি সুস্থ। আচ্ছা, এর জন্য কি আপনি এর আগে কোথাও কি কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট করা বলতে স্যার, আমি যখন সাতপুরে গেছি তখন শুধু এক্সরে করা হয়েছিল। আচ্ছা, তো ট্রিটমেন্ট করলে সাময়িক ভালো ছিল, তারপর আবার পুনরাবার একই অবস্থা। হয়তো কিছু মেডিসিন দিত বা কিছু ট্রিটমেন্ট করতে, সাময়িকভাবে ভালো থাকেন, পরবর্তীতে আবার আগের অবস্থা আপনি ফেরত যেতেন। আচ্ছা, জানতে চাইবো যে আপনারা তো বলেছেন যে আপনার ছেলের মাধ্যমে আপনারা এর আগে ট্রিটমেন্ট করেছেন, তাই আপনার ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা আগে থেকেই জানতেন। আচ্ছা, বলবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য যারা স্টাফ ছিল, তারা কি আপনাদের যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সময় টু সময় সব কিছু কি আপনারা পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি বলবো যে মানে ডাক্তার তো অনেক ভালো আছে, তারপরে যারা আমাদের সেবা করার ওগুলা খুব সুন্দরভাবে করছে, এবং এমনকি যে আমাকে যে ব্যায়ামগুলা করাইতো, থেরাপিগুলা দিতো, ওরা খুবই ভালো। আর ওই রাবেয়া নামে একটা মেয়ে, ও খুব সুন্দর করে আমাদেরকে আমাকে আপনার ট্রিটমেন্ট করেছে। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার? স্যার, আমি যত হাসপাতালে গেছি তার সাথে আমি মনে করি যে হাসপাতালে যাবৎ উনি ওনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথায় ভুগছিলেন, তার আগে আপনার ছেলেও এখানে ভর্তি ছিলেন, ট্রিটমেন্ট করেছে, ট্রিটমেন্ট করে উনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং এখন সম্পূর্ণ ভালো হয়েছে। তার ফলশ্রুতিতে আপনি ওনাকেও আবার নিয়ে এসেছেন এই ডিপিআরসি হসপিটালে একটা বিশ্বাস থেকে। তো আপনি ওনাকে চিকিৎসার আগে কি অবস্থায় দেখেছেন আর চিকিৎসার পরবর্তী অবস্থা আপনি নিজে কেমন দেখছেন, একটু আমাদের সাথে একটু শেয়ার করুন। চিকিৎসার আগে আমরা এখানে যখন আসলাম, তার মাসখানিক আগে খুবই খারাপ অবস্থা ছিল, শোয়ার থেকে ওঠা অনেক কষ্ট ছিল। পরবর্তীতে আমার ছেলে যখন আগে ট্রিটমেন্ট নিয়েছে, পরবর্তীতে ওর মাকে নিয়ে আসছে, সেখানে স্যারের সুবুল্লাহ প্রধান স্যারের প্রেসক্রিপশন নিয়েছেন, প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার আজকে 17 দিনের মাথায় মোটামুটি যে সমস্যাটুকু ছিল আল্লাহ সাহায্য অনেক ভালো, সেগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে এবং উনি ওনার আগের যে কাজগুলো স্বাভাবিক জীবনের যে কাজগুলো সেগুলো এখন খুব অনায়াসে উনি করতে পারেন। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, যেমন আপনি এখানে চিকিৎসা নিয়ে আপনি ভালো হয়েছেন,
আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আপনার মতো এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের সর্বস্ব শেষ করে ফেলেন, অনেকে দেখা যায় পঙ্গুত্ব বরণ করেন, এমন অনেক ঘটনাও আমরা জানতে পারি পরবর্তীতে। অনেকে আছে যে কনফিউজ থাকেন, তো সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? স্যার, আমি হাসপাতালে থাকি, আমার এই ফ্যামিলির আত্মীয় স্বজন অনেকে এই রোগে ভুগতেছে, আমি অনেককে জানাইছি যে এই হাসপাতালে আসা ভর্তি না হোক হোক আমি সবকিছু ওনাদেরকে জানিয়ে দিছি যে এই হাসপাতালে আমি পুরো সুস্থ, প্রয়োজনে এই হাসপাতালে আসো। যেমন স্যার আমার ছোট ভাই দেশের বাইরে থাকে, সৌদিতে থাকে, ও বাই ডিস্টেন্স দেশে এসেছে, তারও এরকম মাথায় ব্যথা হাঁটুতে বা দাঁড়াইলে অনেকক্ষণ দাঁড়াইলে হাঁটলে তার পাও অনেক চিন, ও আমাদের থেকে এই খোঁজ। সে আবার যখন দেশে আসলো, আমরা যখন হাসপাতালে সে যখন দেশে আসলো আগমন করলো, তখন তাকে বললাম, সে বর্তমানে তখন আসলো ডাক্তারের কাছে, স্যারের কাছে আইসা প্রেসক্রিপশন নিল, ডাক্তার স্যার বললো নাকে অ্যাডমিশন নেওয়ার জন্য, উনি অ্যাডমিশন নিয়েছে এবং উনি 606 নম্বর কক্ষে ওই হাসপাতাল ওই বিল্ডিং এ আসেন। আগের থেকে কিছুটা স্যার বলছে এক মাস থাকতে হবে তাকে, আমি বলছি স্যার যেহেতু তোমাকে লম্বা সময় দিয়েছে ইনশাল্লাহ হয়তো তুমি দেখো থেরাপি গুলো সঠিক ভাবে না ব্যায়াম গুলো সঠিক ভাবে করো বা আনুষঙ্গিক আকর আনসার যেটা আছে এগুলো যদি সঠিক ভাবে তুমি করো এবং সারা যেভাবে নির্দেশ দেয় সেইভাবে পালন করো, নিজের মতো করে কিছু করবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সবশেষে জানতে চাইবো যে আপনারা এই ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনারা 100 কত নাম্বার দিবেন? 100 দিবেন। আচ্ছা, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।